রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেও শাসক দলীয় গুন্ডা বাহিনীর হামলার কোনো পরিবর্তন হলো না এই ত্রিপুরায়, যা আবারও ঘটল মঙ্গলবার। আবারও বিজেপি গুন্ডা বাহিনীর হামলার মুখোমুখি হলেন বাম বিধায়ক রতন ভৌমিক। নিজ বাড়ি গঙ্গাছড়া থেকে উদয়পুরে দলীয় কাজে আসার পথেই জামজুড়ি ফরেস্ট গেস্ট এলাকায় আসামাত্র আচমকায় শাসক দলীয় গুন্ডা বাহিনী বিধায়ক রতন ভৌমিকের গাড়িতে হামলা চালায় ইট পাটকেল ছোড়ে। এতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন ভৌমিক সহ বিধায়কের দেহরক্ষী আহত হয়েছেন। এরপরেও বিধায়কের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় শাসক দলীয় গুন্ডা বাহিনী। পরবর্তীতে বিধায়কের উপর হামলার এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটি আটক করে নিয়ে আসে রাধাকিশোরপুর থানায়। যদিও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এই ঘটনার পর আবারও অভিযোগ উঠতে শুরু করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হলেও শাসক দলীয় গুন্ডা বাহিনীদের আক্রমণের কায়দার কোনো পরিবর্তন ঘটেনি, সেই ট্র্যাডিশন এখনও জারি রয়েছে। যদিও বর্তমানে রাজ্যে লাগু হয়েছে নির্বাচন বিধি, আর এরপরেও বিধায়কের উপর হামলার এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও খুব বিরাজ করছে সর্বত্র। আজকে সকালে বাড়ি ছিলাম, কিছু মানুষজন এসে কথাবার্তা বলছিল। এই সময় এই স্থানীয় বিজেপি কিছু রাস্তাঘাটে ঘুরেছে, যাই হোক তাদের কেউ কিছু বলেনি, তারা চলে গেছে। এরপরে তো আমি বাড়ি থেকে যখন এসছি ঘুরে ঘুরে আসার জন্যে, জামজুড়ি জব গেটের এখানে কিছু দুষ্কৃতি, এখানে সম্ভবত বিজেপিরই হবে, এগুলি ব্ল্যাক টেক ছিল না কিন্তু বাইক টেক ছিল। এরা আমার গাড়ির উপরে আক্রমণ করে আমাকে প্রাণ নাশের জন্যে প্রচণ্ড ঢিল বৃষ্টি করে, ঢিল বৃষ্টি, তাতে আমার গাড়ির কাজ ভেঙে সামনের দিক, পেছনের দিক এবং বাম সাইড এগুলি ভেঙে সব গাড়ির মধ্যে পড়ে আমার গায়েও লেগেছে যে টুকরা, আর আমার ড্রাইভার থাকো কাছের টুকরা ইত্যাদি লেগেছে, আহত হয়েছে। এরা তো আসলে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ তাদের সাথে নেই, এখন এই কাজগুলি করছে যাতে করে মানুষ আমাদের সাথে কথা না বলতে পারে। আর আজকে অনেক মানুষ এসে কথা বলেছে, আমি কাউকে খবরও দিই, অনেকে এসছে খোঁজখবর নিতে কীরকম আছি, কী অবস্থা দেশে রাজ্যে, এগুলো খোঁজখবর দিতে এসছে। আমার গ্রামেরও আছে, বাইরেরও আছে, এটাই তারা সকাল থেকে দেখেছে অনেক মানুষ আসছে, এদের তাদের ভয় ঢুকে গেছে, তারপরে তারা আক্রমণ করবো থেকে আমরা অভিযোগ না করি। যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি চিহ্নিত করতে পেরেছেন? এখানে তাকে তো আমি চিহ্নিত করতে পারিনি, কারণ এটা আমি চিনি না এদের, আর একটু হঠাৎ করে করেছে তো চেনার সুবিধা নেই। কিন্তু গ্রামের যারা করেছে তারা, গ্রামের যারা ঘুরে ঘুরে করেছে তারাই তো খবর দিয়েছে, সেটা আমি আমি জানি চিহ্নিত জানি। আপনার উপর আক্রমণ হয়েছে সেটা কি পুলিশ পর্যন্ত গিয়েছে খবরটা? এখন পুলিশকে জানিয়েছি, এমনি তো পুলিশকে আমার প্রোগ্রাম দেওয়া আছে, আমি পুরোপুরি আসবো বা গঙ্গাচর থাকবো, সব প্রোগ্রাম দেওয়া আছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।